জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কুমিল্লায়। আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার। কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানমালায় থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 1992 ও 2015 সালের পর এবার আবারও কুমিল্লায় পালিত হচ্ছে বিদ্রোহী কবির জন্মবার্ষিকী। এটা একটা মহা উৎসব, আমরা সকলেই খুব আনন্দিত এই অনুষ্ঠানটি এখানে সামনাসামনি দেখতে পেরে। জয় নজরুল। আমি বিনীত অনুরোধ জানাই আগামী বছরগুলোতেও যেন আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী কুমিল্লাতেই পালন করা হয়, এবং এই যে আজকের অনুষ্ঠানে আমরা মুগ্ধ। আজকের অনুষ্ঠানে আমার কাছে ভালোই লেগেছে, কুমিল্লাবাসী সবার কাছে ভালোই লেগেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী ও বিদ্রোহী হয়ে ওঠার মন্ত্র পান কাজী নজরুল ইসলামের কাছ থেকে। বঙ্গবন্ধু মুজিবে হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে জাগ্রত করেছেন, এবং এই ঘুমন্ত বাঙালিকে জাগ্রত করার জন্য তিনি অনুপ্রেরণা পেয়েছেন কাজী নজরুল ইসলামের কাছ থেকে। তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন, অনুপ্রাণিত হয়েছেন। বঙ্গবন্ধু যেহেতু কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন মুক্তির পক্ষে কথা বলার জন্য, সাম্যের পক্ষে কথা বলার জন্য, অসত্য অন্যায় বিরুদ্ধে তিনি বিদ্রোহ করার জন্য চেতনা জাগ্রত হয়েছিলেন, সেই কারণেই বঙ্গবন্ধু মুজিব 1972 সালে ইন্দিরা গান্ধীকে বলে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে এসেছে। এবং বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে যদি পৌঁছাতে হয়, কবি নজরুল ইসলাম যে স্বপ্নের কথা বলতে গিয়ে, যে অধিকারের কথা বলতে গিয়ে বারংবার নিগৃহীত হয়েছেন, বারংবার কারাগারে গেছেন, তার কবিতা এবং তার গান বাজেয়াপ্ত হয়েছে। আজকে তিনি যদি বেঁচে থাকতেন, আজকে এই বাংলাদেশ যদি দেখতে পেতেন, তিনি নিশ্চয়ই উপকৃত হতেন। আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের দেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাবো। আগামী 26 ও 27 মে কবিকে নিয়ে আরও নানা আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট কেন্দ্র ও কুমিল্লা জেলা প্রশাসন। সময় সংবাদ, কুমিল্লা।